Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে কর্কট রোগ হয়। এবার আপনারা গান শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রাদিপা ভট্টাচার্যের কণ্ঠে। सजन आयो रे अलबेला, सजन आयो रे अलबेला, सजन आयो रे मन रंग सजन आयो रे গাজর কত করে? 40 টাকা। 40? আরে ওখানে তো 30 টাকা বলে। আজকে রকম কোয়ালিটি আছে, লোকাল গাজর, দিল্লি গাজর। গাজরের আবার কোয়ালিটি আছে, তোমার দাম বেশি। টমেটো? টমেটো 30 টাকা কিলো। 25 টাকা হবে না? 1 কিলো কিন্তু 25 টাকা দেবো। না না, 500 দাও, 500 দাও। আমি একটা মাত্র লোক। দাদা একটা লাউ দিন। কত লাউ? কত? 25 টাকা। না না, 20 টাকা দেবো। দাঁড়া, 20 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আরে কোথায় গেছিলেন? তোমার কি দরকার? না মানে, না মানে, না মানে আবার যাও, যাও যাও তো, নিজের কাজে যাও। ওকে চিল। হ্যাঁ ওকে কুল। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আসবি না কেন? না 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 না, এরকম করে আমি তোকে রাখতে পারবো না। মাসের মধ্যে 8 দিন 10 দিন করে কামাই করবি আর তুই পুরো টাকা চাইবি? হ্যাঁ ঠিক আছে, তোকে আসতে হবে না, যা।
এই যে নেটওয়ার্ক হয়েছে না, কিছুতেই লাইন লাগে না। হ্যালো, হ্যাঁ, তোমরা সব কেমন আছো? ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। এই বয়সে যতটা ভালো থাকা যায়। তা তোমরা কবে আসছো? কবে? আরে বাবা, না না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে চিন্তা নেই। তোমরা এখন আসছো না? ও, তো ঋজুবাবুর পরীক্ষা চলছে, পড়াশোনার খুব ব্যস্ত। ও হ্যাঁ, কী বলছো? মিটিংয়ে আছো? হ্যালো, হ্যালো, লাইনটা কেটে দিল। একা মোর গানের তোরে ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো, এ তোরে বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তোরে যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরলো কায়া? বাবা, আমি প্লেন কবে চড়বো? চড়বি চড়বি, আগে বড় হ, লেখাপড়া কর, চাকরি বাকরি কর। ভালো চাকরি করলে তখন দেখবি বিদেশে যাওয়ার অনেক সুযোগ এসে যাবে, সেই সুযোগেই চড়বি। না বাবা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে, তোমাকে বকব ভীষণ বকব আড়ালে, যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায়, দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সেই সে জীবনের ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে, তোমাকে বকব ভীষণ বকব আড়ালে। নয়ন জলে একা মোর গানের তোরে, এত খারাপ লাগে, একাই থাকেন, কেমন আছেন কে জানে। বুড়োটার কথা বলিস না তো, কেন হয় না? সেদিন ল্যান্ডিং এ সিগারেট খাচ্ছিলাম। না না, ওইসব বললে চলে, যাই হোক, সেদিনটা তো ভালোই হলো।
তুই পরে দুদিন পরে যে প্ল্যানটা হচ্ছে সেটা আমার বাড়িতে করে দিন না। হ্যাঁ আর কি কজন আর আসবে, 10-12 জন তো আসবে। না বেশি রাত তো না বললেই হলো, পরের দিন অফিস ফসিল আছে। হ্যাঁ ওটাই ব্যাপার। এক মিনিট হল কর। হ্যাঁ কি বলবেন? হ্যাঁ সিগারেট খাচ্ছ খাও, কিন্তু এখানে একদম নোংরা করবে না। না মানে যা বলছি তাই শোন। লোককে নিয়ে সিগারেট একটু পরে কথা বলি বুঝলি? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ছাড় তো, বয়স হয়েছে হতেই পারে, এরকম বলিস না। আজ ম্যাডাম ভালো হলো। কি হলো? একই জায়গায় দুটো ডেলিভারি, আপনি তো নেননি, আজকে নিচে দাদু নিল ডেলিভারি, সুবিধা হয়ে গেল। কেন বলতো, ও তো কখনো ডেলিভারি নেন না। আজকে নিয়েছে। শরীরটা কি খারাপ হলো নাকি? সেটা তো ম্যাডাম বলতে পারবো না। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাকাটা নাও। ম্যাডাম রেটিংটা দিয়ে দেন। একদম একদম। আপনি ঠিক আছেন? একটু জল খাবেন? আসুন আপনাকে ভেতরে ছেড়ে দিই, আসুন। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরল কায়া, যা ছিল কল্প ধরলো কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, সহসা কে তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন।
মন জলে। একা মোর গানের তোরে ভাসিছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তোরে
বাইবে বলে ভাসিছিলাম নয়ন জলে।